শাহনাজ চৌধুরী, আপনি অর্ধেকে লিখেছেন, বাড়ির অংশীদারি পুকুর থেকে গুটি কয়েকজন তাদের ইচ্ছামতো মাছ ধরে খায়, অন্যদের দেয় না বা অনুমতিও নেয় না, এক্ষেত্রে ইসলামের হুকুম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই এ ধরনের কাজ করে থাকেন। যখন একটা পুকুর হবে শরিকানা পুকুর, অংশীদারিত্ব থাকবে অনেকের, তাহলে সেক্ষেত্রে এটার একটা সুষম বণ্টন হতে হবে, যার যা ন্যায্য অধিকার সে অনুপাতে মাছ ধরে ভাগযোগ করে নিতে হবে বা বিক্রি করে তার টাকা নিতে হবে। আপনি খেয়াল খুশি মতো সেখান থেকে মাছ তুলে খেয়ে নিলেন, অন্যদের পারমিশন নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা হারাম খেলেন। আমরা অনেকেই নামাজ কালাম পড়ি, রোজা রাখি, কিন্তু এগুলোকে হারাম মনে করি না। এটা হারাম, আপনি একজনের পকেট থেকে টাকা পকেট মানি করলে যেরকম গুনাহ, একজন থেকে ডাকাতি করে টাকা নিলে সেটা যেরকম অপরাধ, হারাম আপনার জন্য, ঠিক এটাও এরকম হারাম। এই পুকুরে মালিকানা যেহেতু অনেকের, অতএব সমান হারে বা যার যতটুকু পাওনা সেই হারে ন্যায্যতার ভিত্তিতে এটার মাছ এবং অন্যান্য সুবিধা ভাগ করে নিতে হবে, অন্যথা আমরা গুণাগার হব।